দেয়ার অল, এখন কথা বলবো একটা অর্ডার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কীভাবে হ্যান্ডেলিং করা হয়। মানে এক কথায় কাস্টমারের কাছ থেকে আমাদের কাছে অর্ডারটা আসার পরে শিপমেন্ট পর্যন্ত। তাহলে ফার্স্টলি বায়ার কী করে অর্ডার দেয়, যেমন বায়ার কাস্টমার, এটা অর্ডারটা মূলত নানা সিস্টেমে আসে। একটা হচ্ছে মার্কেটিংয়ের মাধ্যমে বা মার্চেন্ডাইজিং বা ডিরেক্টলি আসে, এটা নানা সিস্টেমে অর্ডারটা আসে। এটা আমি অর্ডার প্লেসমেন্ট ভিডিওতে কথা বলবো। যেমন একটা হচ্ছে কি ফ্যাক্টরি কী করে নানা ধরনের প্রোডাক্ট ডিজাইন করে, তাদের ওয়েবসাইটে পাবলিশ করে, মার্কেটিং ওয়েবসাইটে বা নানা ওয়েবসাইটে পাবলিশ করার পরে, ওকে আজকে কথা বলবো যে ডাইরেক্টলি কাস্টমারে যখন অর্ডারটা দেয় ফ্যাক্টরিতেই, অর্ডার ইনহাউস থেকে শিপমেন্ট পর্যন্ত ওভারঅল প্রসেস এখানে কীভাবে হয়। মানে একটা বায়ার যখন একটা ফ্যাক্টরিতে অর্ডার দেয়, এটা অনেকগুলো সিস্টেম ফলো করে, যেটা আমি কমপ্লিটলিভাবে কথা বলবো অর্ডার প্লেসমেন্ট ভিডিওতে। ফার্স্টলি এটা মেনলি অনেকগুলো সিস্টেম আসে। একটা সিস্টেম হতে পারে যে হয় ফ্যাক্টরি কী করে একটা প্রোডাক্টের ডেভেলপ করে, নানা ওয়েবসাইটে তারা পাবলিশ করে, তখন কাস্টমার তার ডেভেলপমেন্টটা বা তার প্রোডাক্টের দিকে আকৃষ্ট হয়ে তখন অর্ডার দেয়, আমার এতগুলো প্রোডাক্ট লাগবে, ঠিক আছে। আবার কিছু ক্ষেত্রে কী করে বায়ার কী করে বলে যে আমার এতগুলো অর্ডার আছে, আমি ফ্যাক্টরি করতেছি যে আমি প্রত্যেকটার জন্য এত টাকা করে দিব, যারা এগ্রি হবে তারা নেবে, এটার মাধ্যমে। আর কিছু আছে ডিরেক্টলি, যেমন ওই ফ্যাক্টরি MD বা তাদের অনেক পরিচিত থাকে, সেই সিস্টেমে আসে অর্ডারগুলো। আসার পরে তারা কী করে অর্ডার যখন অ্যাকসেপ্ট করে, অর্ডার অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখানে অনেকগুলো স্কিপ আছে, আমি এগুলো ডিসকাস করতেছি, যে বায়ার অর্ডার কনফার্ম করার আগে তার টেকনিক্যাল অডিট করতে হয়। বায়ার কী করে টেকনিক্যাল অডিটের জন্য লোক পাঠায়, তাদের টেকনিক্যাল টিম আছে, ওদেরকে পাঠায় যে আসলে এই ফ্যাক্টরিটা আমার অর্ডার করার মতো যোগ্য কি না। তখন যদি দেখে যে আসলে ওই ফ্যাক্টরির টিম, ওই টেকনিক্যাল টিম আসার পরে ফ্যাক্টরিটা যখন ভিজিট করে, ভিজিট করার পরে যদি দেখে যে আসলে এই ফ্যাক্টরিটা অর্ডার করার মতো যোগ্য না, বা তাদের যে রিকোয়ারমেন্ট আছে যে আমার অর্ডারগুলো এই করতে গেলে এই রিকোয়ারমেন্টগুলো থাকা দরকার, যখন এগুলা তারা না পায় তখন তারা অর্ডারটা দেয় না, কনফার্ম করে না। আর যখন তার টেকনিক্যাল অডিটে দেখে যে এভরিথিং ওকে, দেন তারা কী করে অর্ডারটা কনফার্ম করে। অর্ডার কনফার্ম করার সাথে সাথেই তারা ওই অর্ডারের অর্ডার ফাইলটা মার্চেন্ট টিমকে দিয়ে দেয়। অর্ডার ফাইলে কী কী থাকতে পারে, অর্ডার ফাইলে টোটাল অর্ডার কোয়ান্টিটি, কোনটা কত সাইজে কত পিস, রিক্যাপ শিট যেটাকে বলে, তারপরে তার স্টাইলিং শিট দিয়ে দেয়, পিপি কমেন্ট দিয়ে দেয়, তারপরে তার টেক প্যাক দিয়ে দেয়, টেকনিক্যাল ফাইল দিয়ে দেয়, তারপরে তার প্যাটার্ন দিয়ে দেয়, ঠিক আছে। তখন এই প্যাটার্নটা স্যাম্পলিং ডিপার্টমেন্ট নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা স্যাম্পল মেক করে, স্যাম্পল মেক করার পরে ফিট স্যাম্পল, ফটো স্যাম্পল, পিপি স্যাম্পল সব তারা মেক করে, ওই এটা স্যাম্পলিং ভিডিওতে পাবেন কীভাবে তারা এটা করে। তারপর ফেব্রিক টিম অ্যাক্সেসরিজ ইনহাউস করে, তারপর টিম কাট মেক করে, সে অনুযায়ী এটা অ্যাপ্রুভাল নেয়, ফেব্রিক টেস্ট রিপোর্ট তৈরি করে কাটিংয়ের আগে, টিম টেস্ট রিপোর্ট তৈরি করে সুইংয়ের আগে, তার ফেব্রিক ইন্সপেকশন করে, ট্রিম অ্যাক্সেসরিজ ইন্সপেকশন করে ফোর পয়েন্টে বা আদার্স যে রিকোয়ারমেন্ট আছে, তার প্রি প্রোডাকশন স্যাম্পল মেকিং এবং পিপি স্যাম্পল মেকিং, তারপর টপ স্যাম্পল মেকিং, প্রোডাকশন প্যাটার্ন মেকিং। প্রোডাকশন প্যাটার্ন মেকিং বলতে বায়ার যে প্যাটার্নটা সেন্ড করে, এটা মূলত জিরো প্যাটার্ন থাকে, এটার মধ্যে কোনো সুইং অ্যালাউন্স অ্যাড করা থাকে না, সিঙ্কেজ অ্যাড করা থাকে না। কিন্তু ফ্যাক্টরি টিম যখন এটা প্রি প্রোডাকশনের জন্য প্যাটার্ন মেক করে, তখন তারা এই প্রোডাক্টটা সেলাই করতে গেলে সুইংয়ে কতটুকু অ্যালাউন্স দরকার বা এটা সিঙ্কেজে কতটুকু ওয়াশওভার কতটুকু কমে না বাড়ে, সেটার উপর ভিত্তি করে তারা কী করে একটা প্যাটার্নটাকে মডিফাই করে, এটাকে প্রি প্রোডাকশন বা প্রোডাকশন প্যাটার্ন বলা হয়। তারপর সাইট সেট তৈরি করে সেই অনুযায়ী, তারপর প্রি প্রোডাকশন মিটিং করে, তারপর সেই অনুযায়ী গ্রেডিং করে, তারপর মার্কার তৈরি করে, ফেব্রিক স্প্রেডিং মানে কাটিংয়ের সময় যে ফেব্রিক স্প্রেডিং করে, তার ফেব্রিক কাটিং, তারপর কাট পার্টগুলো শর্টিং করে, বান্ডেলিং করে, তারপর সুইং, তারপর সুইংয়ে ইনলাইন ইন্সপেকশন, তারপর আইরনিং, ফিনিশিং, তারপর গার্মেন্টস প্যাকিং, অ্যাপ্রুভাল ফর বায়ার কাস্টমার, মানে এই যে প্যাকেজিং, প্যাকিং যে করবে তার কীভাবে করবে, এটা বায়ের কাছ থেকে এটা ফোল্ডিং অ্যাপ্রুভাল নেই, প্যাকেজিং অ্যাপ্রুভাল স্ট্যান্ডার্ড নেই, তারপর গার্মেন্টস প্যাকিং মেক, প্যাকিং লিস্ট, তারপর কার্টুনিং করে, প্রি ফাইনাল ইন্সপেকশন অফার করে, ফাইনাল ইন্সপেকশন অফার করে, তারপর ফাইনাল ইন্সপেকশন ফার্স্ট হইলে শিপমেন্ট। এটা হচ্ছে একটা কমন ফ্লো চার্ট, যে বায়ার কাস্টমার অর্ডারটা দেওয়ার পর থেকে শিপমেন্ট পর্যন্ত। আশা করি এটা দ্বারা আপনার বেসিক্যালি একটা কনসেপ্ট আসবে যে কোন সেকশনে কীভাবে এটা অর্ডারটা কোন সিস্টেমে প্রসেসিং হয়ে শিপমেন্ট হয়। থ্যাংকস অল।